ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শামিম, শামিম রাজা ট্রাভেলার, আবার আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। একটু ভ্রমণে যাব, নৌকা ভ্রমণ, সাথে থাকুন। আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেই রানা রিসোর্টে চলে এসেছি। তো অলমোস্ট দেড় ঘন্টার মতো লেগে। আগে আপনাদের বলে রাখি, এই ট্যুরটা টোটালি মানে পূর্ব নির্ধারিত ছিল না। আমরা হুট করে আমাদের প্ল্যান করা, হুট করে প্ল্যান করে আমরা বোট ভাড়া করা, সব কিছু করা, মানে একটা টোটালি একটা তাড়াহুড়ার ভিতরে আমরা বের হয়ে গিয়েছিলাম যে যার মতো। তো আমরা দুপুরে লাঞ্চ করে 2:40 বা 2:50-এর দিকে এখান থেকে বের হয়ে গিয়েছিলাম। আমাদের বোট আগে থেকেই ভাড়া করা ছিল, ভাড়া করা ছিল বলতে গেলে আমরা ভাড়া করে নিয়েছিলাম। তো টোটালি একটা সাডেন একটা ট্যুরের মতো, আর যেখানটাতে আমরা ট্যুরে যাচ্ছিলাম সেটাও একটা সাডেন জায়গা। আমি ফার্স্ট টাইম কখনো যাইনি, এ পাশে পাওয়ার প্ল্যান্ট, ওই পাশে চালনা, শুধু এতটুকুই শুনেছি, কখনো যাওয়া হয়নি ওই পাশটাতে। তো সম্ভবত আমি এখানে নতুন, আরও অনেকেই ছিল, বাট তারা চালনা ওদিকে গিয়েছে। বাট এই যে রানা রিসোর্ট বা অ্যামাউসমেন্ট পার্ক, সেই পার্কটা সম্পর্কে দুটা দিয়ে আমি কিছু কথা বলতে হয়। এই নদী দিয়ে আমরা এর আগে বহুবার গিয়েছিলাম। এই নদীতে যখনই আসি তখনই অনেক বেশি ভালো লাগে, অনেক এক্সাইটিং লাগে। আজকে ট্যুরটা আরও বেশি মজার। তবে এই ট্যুরে কিছু মানুষকে আমরা আমি ব্যক্তিগতভাবে মিস করছি। আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি, প্রায় বলতে গেলে একবারে ঘাটে চলে এসেছি। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, তো সাইনবোর্ডে হয়তো বা নামটা এখানে ভালো মতো আসতেছে না। আমরা গিয়ে তারপরে দেখবো, আমাদের বোট থেমে গেছে, একে একে এখন সবাই নামবে। ব্যক্তিগতভাবে এখানে
আসার পরে আসলে ওরা থিঙ্কিংটাই মানে মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেছে, যে আসলে আমাদের অপোজিট সাইডে এত সুন্দর একটা পার্ক আছে, থিম পার্ক বা অ্যানাউন্সমেন্ট পার্ক আছে, যেখানে আপনি চাইলে আপনার ফ্যামিলি সহ আসতে পারেন, রাত্রিযাপন করতে পারেন, প্লাস এখানে ঘুরতে পারেন, বিভিন্ন রকমের রাইড আছে, কাপলদের জন্য রাইড আছে, প্লাস কিডসদের জন্য বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, তো আপনারা চাইলে সবগুলো রাইডে ইউজ করতে পারেন বা ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা চার্জ হবে। তো চার্জের লিস্টটা আমি প্রথমেই দিয়ে রেখেছি, আপনারা দেখে মিলিয়ে নেবেন। আর এখানে আসতে গেলে মূলত খুলনা হয়ে আসলে সবচেয়ে ভালো হয়, তারপরে আপনারা যদি বাগেরহাট হয়ে আসেন সেক্ষেত্রে আপনারা পশুর নদী ক্রস করতে হবে, পশুর নদী ক্রস করে তারপরে আপনাদেরকে এখানে আসতে হবে। তবে সব জিনিসের একটা ভালো মন্দ দুটোই আছে, এখানকার টিকেটের এন্ট্রি ফ্রিটা প্রাইসটা আমার কাছে একটু ওভার মনে হয়েছে, কারণ 200 টাকা এন্ট্রি ফ্রি দিয়ে ঢুকে পার্ক দেখার মতো আসলে তেমন কোনো কিছু নেই। আপনি 200 টাকাতে ঢুকবেন, ঢুকে তারপরে বিভিন্ন রাইডে উঠতে পারবেন, সেটা ফ্রি নয়, সেটাও কস্টলি। তো আমার মানে ব্যক্তিগত মতামত যেটা, যে আসলে এন্ট্রি ফ্রিটা একটু কমানো উচিত, পার হেড যদি 100 টাকাও রাখে তাও আবার হয়ে যায়। আমি মানে আমার যেটা ব্যক্তিগত মতামত, যে পার হেড আপনারা 100 করে রাখতে পারেন বা 100 করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, বাট এটা আমার কাছে ওভার রেটেড মনে হয়েছে। বাট বাকি টুকু আপনারা দেখে বুঝতে পারবেন, এখানে প্রত্যেকটা রাইডই আসলে অনেক সুন্দর, প্রত্যেকটা রাইডই আসলে এনজয়েবল, আর বিশেষ করে যারা কাপল তাদের জন্য পারফেক্ট একটা প্লেস, একবারে নির্জন, এখানে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার জন্য লোকজন আছে, তো টোটালি একটা সেফ একটা জায়গা। আর অবশ্যই এখানে একটা জিনিসটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওয়াটারফল বা ওয়াটার যে কৃত্রিমভাবে একটা সমুদ্রের মতো তৈরি করা হয়েছে, তা আপনারা চাইলে এখানে নেমে গোসল করতে পারেন বা সুইমিং করতে পারেন, যে টোটালি একটা মানে এনজয়েবল একটা ডে আপনারা এখানে কাটাতে পারেন। অবশ্যই এখানেও এন্ট্রি ফ্রি আছে, এখানে এন্ট্রি ফ্রিটাও আরও একটু বেশি, হয়তো বা 350 থেকে 350 টাকার ভিতরে আপনারা পার আওয়ারে এখানে ই করতে পারবেন, এনজয় করতে পারবেন। বাদ বাকিটুকু আমার কাছে ভালোই লেগেছে, আসলে এখানে একা এসে আসলে মজাটা আপনি উপভোগ করতে পারবেন। অবশ্যই আপনারা কাউকে মানে নিজে কাপল হলে কাপল, ফ্যামিলি হলে ফ্যামিলি নিয়ে আসবেন। অবশ্যই বাচ্চাদের জন্য রাইডগুলো আরও বেশি আছে, প্রত্যেকটা জায়গাতেই আপনার রাইড আছে, সবগুলো রাইডেই আপনারা মানে নিজে উঠতে পারবেন, বাচ্চাদেরও রাখতে পারবেন। এখানে যেমন ক্যাবেল কার আছে তেমনই বাউন্সিং কার আছে, আবার দেখা গেল যে এখানে অনেক অনেক রাইড আছে, প্রায় 10 থেকে 15টার মতো রাইড আছে, সবগুলোতে আপনারা এনজয় করতে পারবেন, সবগুলোতে ঢুকতে পারবেন, বাট একটু চার্জ বেশি। তো সব কিছু মাথায় রেখেই আপনারা এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা তো বলতে গেলে ব্যাচেলারই সবাই চলে গিয়েছিলাম, মানে বিবাহিত ব্যাচেলার যাকে বলে, তো তাদের সাথে চলে গিয়েছিলাম, তো অতএব আমরা এগুলো আর করিনি, আমরা আমাদের মতো টাইমটা স্পেন্ড করে তারপরে চলে এসেছি। আর আমার ব্যক্তিগত মতামত যেটা হলো, যে অবশ্যই কাপল হলেও আসবেন, কাপল না হলেও আসবেন, এটা আসলে মাইন্ড ফ্রেশ করার জন্য, কারণ মূলত আমরা তো ছুটি পাই না, তবুও আমরা এই 1 তারিখ বিদায় মানে বছরের প্রথম বিদায় আমরা একটু নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য, মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমাদের ছোট্ট একটা ট্যুর, যেটা নৌকা ভ্রমণও বলতে পারেন, আবার ট্যুরও বলতে পারেন, সবই বলতে পারেন। আর আমরা এখানে তেমন কোনো কিছু একটা খানাপিনা করিনি, আমরা জাস্ট শুধু কফি খেয়েছি, আর আমাদের খানাপিনা যা আছে বিষয় আমরা বাইরে থেকে কিনে খেয়ে নিয়েছি। এখানে আসলে আমি যেটা মনে করি, যে সব জিনিসের ওভার প্রাইস, আপনারা সেই মাথায় মানে বিষয়টা মাথায় রেখে এখানে আসবেন। আর দিন শেষে আপনারা ভালো কাটুক আপনাদের সময়, এতটুকুই চাইব। আর এখানে বলার মতো আর কিছু নেই, আমরা টোটাল দিনটা এখানে থেকেছি, থেকে আমরা আমাদের দিনটা শেষ করে আমাদের গন্তব্য বা এখানেই রিসর্টটার ঘোরাঘুরি সব কিছু সমাপ্তি মানে ঘোষণা করে নিলাম, আমরা এখন চলে যাব
তো সেটা খারাপ না, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। মানে টাইমটা সুন্দর কাটবে এটা আমার মনে হলো। আর অনেকগুলো রাইড আছে যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আর কি। আর এখানে থাকারও ব্যবস্থা আছে, আপনারা চাইলে সেটাও থাকতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। বুঝে উঠতে আসতেছি না, আমাকে তো দেখা যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে।